দেশের স্বাধীনতার 75 বছর পেরিয়েছে। 75 বছর পর সরকারি উদ্যোগে পরিশ্রুত পানীয় জল পেতে চলেছেন ডুয়ার্সের গয়েরকাটার চা বাগানের কর্মীদের পরিবারগুলি। পিএইচের উদ্যোগে বাগান কর্মীদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, চলছে পাইপলাইন পাতার কাজ। এতদিন বাগান কর্তৃপক্ষের তৈরি করে দেওয়া কুয়োর জলে তৃষ্ণা মেটাতেন জলপাইগুড়ির গয়েরকাটা চা বাগানের কর্মীরা। এবার সরকারি উদ্যোগে চা শ্রমিকদের ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা শুরু হলো। সম্পূর্ণ গয়েরকাটা চা বাগান এলাকায় যেখানে শ্রমিকদের বসতি রয়েছে সেখানে এই পাইপলাইন পাতা হবে। ইতিমধ্যেই গয়েরকাটা চা বাগানের হিন্দু পাড়ায় শুরু হয়েছে জলের ট্যাঙ্ক তৈরির কাজ। জলের ট্যাঙ্ক তৈরির জমি দিয়েছে গয়েরকাটা চা বাগান কর্তৃপক্ষ। হাই ডেন্সিটি পলিথিন পাইপ দিয়ে সরবরাহ করা হবে জল। ভিজে ভিজে যাই জল আনতে, কুয়ার জল তো এখন শুকিয়ে যাচ্ছে, কুয়ার জল তো নাই। সব শ্রমিক মহল্লা পাবে জলটা, তাতে খুব আমাদের এখানে গ্রামের লোক বা আমরাও খুব খুশি এবং ধন্যবাদ জানাই আমাদের রাজ্য সরকারকে যে উনি এতটুকু প্রকল্প নিয়ে আমাদের চা বাগানের ক্ষেত্রে এই সব পরিকল্পনা তৈরি করছে। তার জন্য প্রতি শ্রমিক পরিবার পিছু দৈনিক বরাদ্দ হবে 55 লিটার জল। গয়েরকাটা চা বাগানের কয়েকটি জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে পাইপলাইন পাতার কাজ। কিন্তু এই জল স্বপ্ন প্রকল্পে কিন্তু শ্রমিকদের বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাওয়ার জন্য তাদের মধ্যে কিন্তু এটা নিয়ে একটা বিরাট আশা। তো সেই কারণে রাজ্য সরকার চাইছে যত তাড়াতাড়ি দ্রুততার সহিত শ্রমিকদের এই আশা আকাঙ্ক্ষাকে জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পূরণ করা যায়। জলপাইগুড়ি পিএইচই সূত্রে খবর, সম্পূর্ণ গয়েরকাটা চা বাগান এলাকা জুড়েই হবে পানীয় জল পরিষেবার কাজ। দ্রুত কাজ শেষের লক্ষ্যমাত্রাতেই চলছে কাজ। পিএইচই দপ্তরের পাশাপাশি স্থানীয়রাও যাতে এই পাইপলাইনের রক্ষণাবেক্ষণে বিশেষ নজর রাখেন সেই আবেদনও জানানো হয়েছে জেলা পিএইচই দপ্তরের তরফে। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি।